নমস্কার দর্শক বন্ধুরা জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত কিছুদিন আগেই খবর পাওয়া যাচ্ছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ ইতিবাচক ইঙ্গিত রয়েছে জানা যাচ্ছিল যে রাজ্য সরকার আইনি পথে ডিএনএ কীভাবে কী করা যায় তার চিন্তাভাবনা শুরু করেছে কিন্তু আজ যে আপডেট পাওয়া যাচ্ছে তা এক কথায় সমস্ত রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যারা কর্মচারী রয়েছেন রাজ্য সরকারের অধীনস্থ সকলের জন্যই কিন্তু চরম হতাশাজনক কারণ ডিএম মামলায় আবার নতুন মোড় আপনাদের উদ্দেশ্যে সরাসরি খবরটি শেয়ার করব কিছুক্ষণ আগেই যে স্লাইড শো আমরা দেখতে পেলাম নিউজ এইটিন বাংলাতে দেখুন সেখানে বলা হচ্ছে ডিএম মামলায় নয়া মোড় তারপর দেখুন আমি একটার পর একটা যেগুলো স্ক্রিনশট নিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি ডিএম মামলায় ফের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য অর্থাৎ জানা যাচ্ছে আবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার ডিএ মামলাতে এবং ডিএ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের অর্থাৎ আবার রাজ্য সরকার ডিএ নিয়ে কিন্তু রিভিউ পিটিশন দাখিল করলো এখনও পর্যন্ত এই আপডেটই পাওয়া যাচ্ছে তারপর দেখুন যেটা বলা হচ্ছে যে বিশে মে ডিএ মামলায় রায় ঘোষণা ডিভিশন বেঞ্চের এটা ডিভিশন বেঞ্চের থেকে করা হয়েছিল এবং যেটা বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে স্যাটের ডিএ সংক্রান্ত রায় বহাল রাখে হাইকোর্ট এবং তিন মাসের মধ্যে বকেয়া ডিএ নির্ধারণ করে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছিল এবং ডিএ কর্মীদের আইনি অধিকার এটা হাইকোর্ট বলেছিল কিন্তু এখন যেটা জানা যাচ্ছে রাজ্য সরকার আবার রিভিউ পিটিশন দাখিল করেছে আরেকটা খবরেও দেখুন কিছুক্ষণ আগেই এটা আমরা পেয়েছি যে ডিএ মামলায় নয়া মোড় হাইকোর্টের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকারের এবং যেটুকু জানা যাচ্ছে এখনও পর্যন্ত যে অনলাইনে এই রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকারের তরফ থেকে যদিও রিভিউ পিটিশন এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি আমাদের কাছে যতটুকু খবর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপডেট পেলে শেয়ার করব এখনো পর্যন্ত আপডেট যে রাজ্য সরকারের রিভিউ পিটিশান এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি এবং অনলাইনে রাজ্য সরকার ডিএ মামলার যে রায় সেটা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে মামলাকারী সংগঠনগুলির তরফ থেকে পরে আরও আপডেট পাওয়া যাবে নিশ্চয়ই শেয়ার করব তবে যে খবর এই মুহূর্তে উঠে এলো তা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু চরম হতাশা ব্যঞ্জক এইটুকুই বলতে পারি ভিডিওটিকে শেয়ার করুন সকল সরকারি কর্মচারীদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ